কি গো পড়ি কই গেছিলা করিম স্যারের বাসায় গেছিলাম প্রাইভেট পড়তে কেন প্রাইভেট কেন স্কুলে কি পড়ায় না আর স্কুলে যদি মন দিয়ে পড়তা তাহলে প্রাইভেট পড়া লাগতো না আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করি আর স্কুলে পড়া আমার মাথায় ঢোকে না সায়েন্স আমি যতটুকু শুনছি একম শ্রেণী দ্বিতীয় শ্রেণী আর পঞ্চম শ্রেণীতে পড়তো কিন্তু তুমি কি বললা এটা সায়েন্স এটা কি শাকিল ভাই আপনি খুব সহজ সরল মানুষ আর আপনি পড়ালেখাও জানেন না আপনার মাথায় এগুলো ঢুকবে না আর যে বললেন না সায়েন ওটা সায়েন না সায়েন্স হবে হ হ বুঝছি ওই একই সায়েন আর সায়েন্স হ আপনারে কইছে একই আমি এখন যাই হ যাও ওই শোনো পুরি একটা হাসি দিবা আচ্ছা শাকিল ভাই আপনি প্রতিদিন আমারে বলেন হাসি দিতে কিন্তু কেন তোমার হাসিটা না আমার কাছে ভালো লাগে তাই হয়েছে কি ব্যাপার শাকিল ভাই বাড়িতে ডাকাত পড়ছে নাকি আরে দূর বাড়িতে ডাকাত পড়বো কেন তাহলে আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন ওই খেতে গাছ করতেছিলাম সেদিন বললো বিকাল চারটা বেজে গেছে তো তুমি জানো না তোমার আমি একদিন না দেখলে আমার ভালো লাগে না আর আমারে দেখলে আপনি কি লাগে তা তো জানি না কিন্তু মনে ভালো লাগে ভিতরটা শান্তি শান্তি লাগে পরে আমি দুই দিন ধরে খুঁজতেছি কেন কি হয়েছে ভাই আর দুই দিন ধরে তো আমি ব্যস্ত আছিলাম কাজ কাম নিয়ে আরে আমার কুক করার জমিটা আছে না ওই জমিটা তো হুকা একদম কাট হয়ে গেছে গা ওই জায়গায় পানি দন লাগে আচ্ছা কোন কোন দিন দিতে হবে দিয়া মনে কালকেই দিয়া দিস কালকে দিলেই ভালোই কালকা আচ্ছা ঠিক আছে ভাই দিয়া মনে তোর কি শোনা হাতকে এই কাকা সামনান তো না ভাই কি শোনা এমনি না কিছু একটা তো অবশ্যই আছে তুই আমার কাছে কিছু লুকাইতাছ দেই তোর হাতটা সামনে আনতো না ভাই থাক আরে আমি তোর ভাই দেখা আমারে ফুল ও ভাই তোর হাতে ফুল মুখে হাসি ব্যাপারটা তো কিছু বুঝলাম না ঠিক করে বুঝায় কত গেছে তোর ভাই কি কোনা কি কাহিনী থাকে ওই রাস্তাতে হাইটাই দিছিলাম সামনে একটা গাছ পড়ছে ফুলটি ভালো লাগছে ফাইনাল হয়েছে আর তাছাড়া আমি ফুল দিয়ে কি করবো এই যে কোন সত্যি তো তাই অন্য কোনো বিষয় নাই তো আমি কিন্তু তোর ভাই তুই যাই কর আমার কানে কিন্তু ঠিকই খবর আইব আর আমি কিন্তু সবই উনতে পারব কোন যে কথা কইতাছি কালকে কিন্তু জমিতে পানিটা দিয়া দিস আমার কানে কোন না লাগে যা তাই আচ্ছা ঠিক আছে পরি তুমি আইছো হ আইছি চোখ কি আকাশে নাকি রাগ করো কেন আমি রাগ করছি আপনি আমার রাগ ভাঙাবেন রাগ ভাঙানোর ওষুধ আমার কাছে আছে তুমি চোখ একটু বন্ধ
আচ্ছা করলাম, এখন সবটা খুলো। বাহ সুন্দর তো। হয় তোমার লাগি আনছি। কি আমার লাগা ফুলও আবার আনছি? আমি আপনার কি হই? তুমি আমার অনুমতি। কি? না কিছু না। মানুষের বাড়িত বাড়িত কাম কইরা দুই বেলা ভাত জুটে, আর পরের ভাই গ্রামের মাথা পর কত কিছু পরির কাছে। তোর মতো অনেক শাকিল আছে, তুই পরিরে বুঝলা যা ভাই, বুঝলা যা, তোর এগুলা মানায় না ভাই। ছোট মুখে একটা বড় কথা বলি, আমি গরিব হইতে পারি কিন্তু আমার মনটা অনেক বিশাল, আর সেই বিশাল জায়গায় আমি পরিরে নিয়ে একটা ঘর মানছি। কিন্তু এই সমাজের রীতিনীতি আমাকে গরিব মানুষ করে, ডাস্টবিনের ময়লা মনে করে। তুই এসব নিয়ে মন খারাপ করিস না, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে তুই রেস্ট কর। আমি যাইতেছি, তোমার লাগে আমি চুরি নিয়েছি, চুরি করে রাখতাম। তোমার কে কইছে চুরি গুলো আনতে? কারো মায়া জড়াইলে বলা লাগে, নিজে থেকে তোমার লাগে নিয়েছি। আপনারা কে বলছে আমার মায়া জড়াইতে?
আপনার একটা সোজা কথা বলি, আপনার বাবা মা কেউ বেঁচে নাই, তাছাড়া লোকের বাড়িতে কাম করে খান, আমার ভবিষ্যৎ বলে কিছু একটা আছে, আমি আমার জীবনের সাথে আপনার জীবন জড়াইতে পারবো না, আপনি সোজা এখান থেকে চলে যান। তুমি আমাদের বলতেছো মায়া না জড়ানো যাবে, আর আমি তো সেই ছোট থেকেই তোমার প্রতি মায়া দিয়ে রাখছি, আর আমি আজ গরিব বললা বাপা নাই বললা, তুমি আমারে এই কথাটা বলতে পারো। আর যদি তোমার বাপা না থাকতো, তুমি যদি গরিব থাকতা, আচ্ছা যাও বাদ দাও, আমি যদি তোমার পথের কাঁটা, আমি না হয় চলে গেলাম, কিন্তু এই চুরিটা যত্ন করে রেখে পড়ি, তাহলে আমি দূরে থেকেও সান্ত্বনা পাবো। হ্যাঁ ঠিক আছে রাখবো, আপনিও যান। ঠিক আছে ভালো থেকে পড়ি। কি হয়েছে আবার? তোমার ওই মায়াবী হাসিটা দিবা, কারণ আজকাল পর থেকে তো ওই হাসিটা আমি আর কোনোদিন দেখতে পারবো না। তোমার তো হাসি দেখুন লাগবো না, তুমি যাও। মায়া এমন একটা জিনিস যেটা একবার কারো প্রতি জন্মালে প্রতিটা নিঃশ্বাসে সেই মানুষটাকে অনুভব করা যায়।